নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজ আলোচনা করব বাড়ির ছাদ বাগানে কী করে সহজেই গাজর চাষ করবেন। যদিও এর পার্ট ওয়ানের ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, যে সকল বন্ধুরা দেখেননি তাদের জন্য ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। প্রথমেই আমি জোগাড় করে নিয়েছি গাজরের এই বীজগুলি, এর সাথে মেশাতে হবে টাইকোডারমিন। দেখছেন, এটি হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি, এটি একটি জৈব ছত্রাকনাশক। এটি মেশানোর কারণ হচ্ছে বীজগুলোকে যাতে বিশুদ্ধ করে নেওয়া যায়, বীজের মধ্যে কোনো রোগ জ্বালা থাকলে বীজগুলোকে বিশুদ্ধ করে নেওয়ার জন্য এটি মেশাচ্ছি। বাজারে বিভিন্ন রকম রঙের বা বিভিন্ন রকম কালারের কিন্তু পাওয়া যায়, সাদা বা গোলাপি। আপনারা কিন্তু বাজার থেকে এটা কিনে নিতে পারেন এবং এটি কিন্তু বীজের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাফ চামচ মতো নিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে উলট পালট করে 30 মিনিট মতন রেখে দিতে হবে। এরপরে এই বীজগুলি কিন্তু ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। ছাদ বাগানে গাজর চাষ করার জন্য এই ধরনের বাস্কেটগুলো সব থেকে ভালো হয়। তার কারণ হলো এর চওড়া এবং গভীরতা দুটোই বেশ খানিকটা। অন্যান্য টবে করলে ফলন যতটা না হয় এই ধরনের বাস্কেট নির্বাচন করতে পারেন। এই ধরনের বাস্কেটে কিন্তু ফলনটা খুবই ভালো হবে। যেহেতু বাস্কেটগুলোতে অসংখ্য ছিদ্র থাকে, তাই এই রকম পলিথিন পেপার দিয়ে অবশ্যই কিন্তু ঘিরে নেবেন, এর ফলে কিন্তু মাটি বাইরে বেরোবে না। কিন্তু অবশ্যই কিন্তু এখানে নিচে কিন্তু বেশ কিছু ছিদ্র করে দিতে হবে। দেখছেন, বেশ কিছু যেমন ছিদ্র করে দিয়েছি, এই ধরনের ছিদ্র থাকলে কিন্তু জলগুলো অনায়াসে কিন্তু বেরিয়ে যাবে, না হলে কিন্তু গাছের গোড়া পচে যে কোনো গাছে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অতি অবশ্যই কিন্তু মনে করে এই ছিদ্রগুলো করে দেবেন। এবারে জেনে নেব মাটি প্রস্তুতির বিষয়। সাধারণ গার্ডেন সয়েল নিয়েছি 50% মতন। যে কোনো ধরনের গার্ডেন সয়েল যেটা বাগানে থাকে সেটা নিলেই হবে। এছাড়া নিয়েছি 20% মতন বালি। এখানে বালি মেশানোটা খুব জরুরি, তার কারণ হলো মাটি যত হালকা হবে তত ভালো। এছাড়া 30% মতন নিয়েছি কম্পোস্ট সার। এটি যে কোনো ধরনের কম্পোস্ট সার হতে পারে, 1 বছরের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট সার। এই তিনটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু গাজরের জন্য কিন্তু ভালো মাটি তৈরি করা সম্ভব। আপনার মাটি যদি খুব এঁটেল হয়, বালির পরিমাণটা আরেকটু বেশি দিয়ে একবারে ঝুড়ঝুড়ে মাটি তৈরি করে নেবেন। এগুলিকে ভালো করে মিশিয়ে নেবার পরে কিন্তু সুন্দর গাজরের জন্য মাটি প্রস্তুত হয়ে যাবে। এবার মাটিটা দেখুন, হালকা একদম ঝুড়ঝুড়ে মাটি। যত ঝুড়ঝুড়ে মাটি হবে তত ভালো গাজরের কিন্তু ভালো বৃদ্ধি হবে। এইরকম মাটি তৈরি করে নেবেন। প্রস্তুত করা মাটি দিয়ে আমি বাস্কেটটি সম্পূর্ণ পরিপূর্ণ করে দিয়েছি। আর গাজরের বীজগুলি কিন্তু আধ ঘন্টা রেখে দেওয়ার পর এটিও কিন্তু এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনি এইভাবে হাত দিয়ে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে পারেন বা এইরকমভাবে রো করে নিতে পারেন। একটা জায়গায় যদি দিয়ে দেন বা এই ধরনের যদি দিয়ে দেন, আমি যেভাবে আঙুল দিয়ে দেখাচ্ছি এইভাবে যদি ছড়িয়ে দেন, তাহলে গাছগুলো কিন্তু ওই রকম লাইন বা লাইন করে সুন্দর করে জন্মাবে, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। হ্যাপা জাগলে আপনি চারদিকে ছড়িয়েও দিতে পারেন। আমি যেমন চারদিকে ছড়িয়ে দিচ্ছি, আমি অত লাইন করে দিচ্ছি না, যেভাবেই দেবেন ছড়িয়ে দিয়ে তাতেই কিন্তু সুন্দর গাছ বেরোবে। আমি একটা জায়গার মধ্যে চারদিকে ছড়িয়ে দিলাম। বীজগুলি ছড়িয়ে দেবার পর ভালো করে জল দিয়ে কিন্তু ভিজিয়ে দিতে হবে। এরপর যখন মাটি শুকোবে হালকা হালকা ভেজা রাখতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দর গাজরের গাছ বেরিয়ে যাবে। আপনারা এক কাজ করতে পারেন, এখানে কিন্তু এর উপরে খড়ের টুকরোও দিয়ে দিতে পারেন। তাহলে কী হবে, অন্যান্য কোনো পাখি কিন্তু এই গাজরের বীজগুলি নষ্ট করতে পারবে না। আর যদি না থাকে, এরকম রেখে দিলেও কিন্তু সুন্দর গাছ বেরোবে। গাজরের বীজগুলি ছড়িয়ে দেবার 5 থেকে 7 দিন পরেই যদি লক্ষ্য করে দেখেন, ছোট্ট ছোট্ট গাজরের চারা কিন্তু বেরোতে শুরু করবে। প্রথম অবস্থায় দেখতে ঘাস গাছের মতন দেখতে হলেও ভুলে কিন্তু এগুলি তুলে ফেলবেন না ঘাস গাছ ভেবে। কয়েকদিন থাকার পরেই দেখছেন, এখন লক্ষ্য করে দেখুন আমারও একটা একটা করে পাতা বেরোতে শুরু করেছে। পাতা বেরোলেই বুঝতে পারবেন এগুলি কিন্তু গাজরের ছোট্ট চারা গাছ। এই ছোট্ট চারা গাছগুলি একসাথে কিন্তু বেরোতে শুরু করেছে, আমি একটা জায়গায় কিন্তু বীজগুলি ছড়িয়েছিলাম বলে। পরবর্তী সময় এই গাছগুলি তুলে কিন্তু আমি আলাদা আলাদাভাবে প্রতিস্থাপন করব, তাহলে কিন্তু গাজরের বৃদ্ধি ভালো হবে। আর কয়েকদিন পর এখন লক্ষ্য করে দেখছেন নিশ্চয়ই একটা একটা করে কিন্তু পাতা বেরোতে শুরু করেছে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলি গাজর গাছ বলেই। সাইডে দেখছেন এই চারদিকটা ফাঁকা রয়েছে। এবার এই গাজর গাছগুলি তুলে বাস্কেটের চারদিকে কিন্তু ছড়িয়ে দেব, যার ফলে গাছের কিন্তু ভালো বৃদ্ধি হবে। প্রথমেই মাটিটি একটু ভিজিয়ে নেবেন, তার ফলে কিন্তু গাজরের চারা গাছগুলি তুলতে সুবিধা হবে। দুটো আঙুল দিয়ে যেভাবে চাপ দিচ্ছি এইভাবে হালকা করে কিন্তু তুলবেন, কারণ গাছগুলি কিন্তু ছোট্ট চারা গাছ, না হলে কিন্তু শেকড়টি নষ্ট হলে গাছটি মারা যাবে। দেখুন কী সুন্দর তুললাম, গাছের কিন্তু কোনো আঘাত হলো না, মাটিটি ভেজা থাকার জন্য খুব অনায়াসে কিন্তু উঠে এলো।
এরপরে আপনি যে কোনো জায়গায় নির্বাচন করবেন, যে জায়গায় প্রতিস্থাপন করতে চান সেই জায়গায় কিন্তু একটার পর একটা লাইন দিয়ে সুন্দর করে প্রতিস্থাপন করতে পারেন। এর ফলে যত ফাঁকা ফাঁকা হবে তত কিন্তু গাছের বৃদ্ধি ভালো হবে। ঘন যদি হয়ে যায় তাহলে কিন্তু গাজরের বৃদ্ধি কিন্তু ভালো হবে না, গাজর ঠিক মতন বৃদ্ধি পাবে না। ওইখানে দেখছেন আরেকটি চারা গাছ আমি প্রতিস্থাপন করেছি, এখানে একটি করা রয়েছে, এইভাবে কিন্তু সমস্ত গাছগুলি করে দেব। এখন লক্ষ্য করে দেখুন, দেখছেন ছোট্ট চারা গাছগুলি আমি প্রতিস্থাপন করে দিয়েছি একটা লাইন অনুযায়ী। দেখছেন আলাদা আলাদা করে একটু ফাঁক রেখে রেখে কেমন প্রতিস্থাপন করে দিয়েছে, ঠিক এইরকম এতটা করে যদি গ্যাপ রাখতে পারেন তাহলে কিন্তু গাজরের বৃদ্ধি খুব ভালো হবে এবং গাছগুলি ভালো বৃদ্ধি পেতে পারবে এবং গাজরের বৃদ্ধি দুটোই কিন্তু খুব সুন্দর হবে। গাছটি বড় হয়ে উঠেছে, একদম সবুজ, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, পার্ট ওয়ান ভিডিওতে আমি এতটাই আলোচনা করেছিলাম আপনাদের সাথে। যদি কেউ এখনও ভিডিওটি না দেখে থাকেন তার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি আরেকবার দিয়ে দিলাম। আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান আমি আরও বিস্তারিত কিন্তু পার্ট ওয়ান ভিডিওতে আলোচনা করেছি। গাছগুলো বড় হওয়ার সাথে সাথে খাবার হিসেবে আমি দিয়েছি সর্ষের খোল পচানো, এছাড়া আর অন্য কোনো রকম খাবার কিন্তু আমি ব্যবহার করিনি। বন্ধুরা, গাছগুলোর বয়স কিন্তু এখন 45 দিন পেরিয়ে গিয়েছে। দেখছেন অসাধারণ সুন্দর গ্রোথ হয়েছে, গাছগুলি আর একদম পুরো সবুজ রয়েছে। গাছগুলি কিন্তু ফুল সানলাইটে রয়েছে, এটি কিন্তু যে কোনো সবজি চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ গাছগুলি ফুল সানলাইটে থাকা। তাই এমন জায়গায় রাখবেন যাতে কিন্তু ফুল সানলাইট পায়। আজ 65 দিনের মাথাতেই গাছগুলো দেখছি এরকম হলুদ হলুদ হয়ে এসছে, এর মানে কিন্তু গাজর কিন্তু এবার তুলে নেওয়ার সময় হয়ে গিয়েছে। একটু দেখাবো আপনাদের এই গাছটি থেকে, একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখুন, দেখুন বাইরে থেকে উপর থেকে কিন্তু গাজর দেখা যাচ্ছে, এর মানে কিন্তু গাজর তুলে নেবার কিন্তু সময় এখনও হয়ে গিয়েছে। বিভিন্ন চারদিক থেকে কিন্তু ছোট ছোট গাজর কিন্তু দেখা যাচ্ছে। চলুন তাহলে এবার গাজরগুলো তুলে নিই। গাজরগুলো তুলতে শুরু করতেই গাজরগুলো দেখে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে, ছোট বড় মিশিয়ে কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু গাজর হয়েছে। যাই হোক, প্রথমবার ছাদ বাগানে গাজর করতে পেরেছি, এতেই আনন্দ ভীষণ লাগছে আর কি। এই গাজরগুলির আকৃতি কিন্তু বেশ ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা, গাজর চাষের জন্য যেটা গুরুত্বপূর্ণ, খুব ভালো ঝুড়ঝুড়ে মাটি হতে হবে, তবেই কিন্তু ভালো গাজরের বৃদ্ধি হবে। এছাড়া কিন্তু রোগ পোকার আক্রমণ সেই রকম হয় না, তা সত্ত্বেও আমি কিন্তু মাসে একবার করে নিম অয়েলের স্প্রে করে গেছি। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, গাছটি ফুল সানলাইটে রাখতে হবে, তবেই কিন্তু সুন্দর গাছ ভালো লাগবে। গাজর খেয়ে কতটা ভালো লাগবে আমি জানি না, এছাড়া গাজরের গাছগুলি কিন্তু আপনাদের যথেষ্ট আনন্দ দেবে। এখানে দেখুন এই গাজরটি কিন্তু যথেষ্ট বড় সাইজের হয়েছে। আমার অবশ্য অনেকটা ঘন লাগানো হয়ে যাওয়ার জন্য বেশ কিছু গাজর বাড়তে পারেনি, আরও কিন্তু ফাঁকা ফাঁকা করে গাজরটি লাগানো উচিত ছিল। বন্ধুরা, এই সাধারণ যত্ন করে আমার ছাদ বাগান থেকে কিন্তু এত সংখ্যক গাজর কিন্তু এবছর আমি পেয়েছি। সাধারণ যে ভুলগুলি আমি করেছি আপনাদের সামনে তুলে ধরলাম, যে এত ঘন করে কিন্তু গাছ প্রতিস্থাপন করবেন না, আর একটু ফাঁকা করবেন, তাহলে কিন্তু যে সমস্ত গাজরগুলি দেখছেন ভালো বৃদ্ধি হয়নি সে সমস্ত গাজরগুলোরও কিন্তু খুব ভালো বৃদ্ধি হবে। খুব গাজর চাষ করার জন্য খুব সাধারণ পরিচর্যা প্রয়োজন, এরকম করলেই কিন্তু খুব ভালো পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।